আমাদের দোয়া, আমাদের শুভকামনা, আমাদের ভালোবাসা, আমাদের জীবন, আমাদের সমস্ত কিছু আমরা নেত্রীকে উৎসর্গ করতে চাই। নেত্রী যে পরিবর্তন, জীবন মানের উন্নয়ন, এদেশের মানুষের উন্নয়ন, এই শহরের মানুষের উন্নয়ন অগ্রযাত্রার সূচনা করেছেন, ভাগ্যের পরিবর্তন করেছেন। আগামী দিনে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবার জন্যে নৌকা মার্কায় ভোট দিয়ে জনপ্রতিনিধি পাঠিয়ে আবারও আমরা শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে চাই। আমরা আমাদের প্রাণপ্রিয় নেত্রীকে আবার আমাদের স্বার্থে, ঢাকাবাসীর স্বার্থে, জনগণের স্বার্থে, বাংলাদেশের স্বার্থে আবারও আমরা তাকে বাংলাদেশের নেতৃত্ব, বাংলাদেশের প্রধানমন্ত্রীত্ব তুলে দিতে চাই ইনশাআল্লাহ। আর সেই জন্য প্রতিটি ঘরে ঘরে, প্রতিটি পাড়ায়, প্রতিটি মহল্লায় নেত্রীর উন্নয়ন, নেত্রীর অগ্রযাত্রা, নেত্রীর সফলতা তুলে ধরে আপনারা নৌকা মার্কায় ভোট প্রার্থনা করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আগামী নির্বাচনে বিপুল ভোটে এই এলাকা থেকে নৌকা জয়লাভ করবেন ইনশাআল্লাহ। আমরা আমাদের সমস্যাগুলো আমাদের প্রাণপ্রিয় নেত্রীর মাধ্যমে সমাধান করব, জীবন মানের উন্নয়ন হবে, ঢাকাবাসী মাথা উঁচু করে দাঁড়াবে, শেখ হাসিনার পাশে ঢাকাবাসী ছিল, ঢাকাবাসী আছে, ঢাকাবাসী থাকবে ইনশাআল্লাহ। আবারও স্লোগান ধরেন, কোন নেত্রী আছে? কোন সে নেত্রী? আরো জোরে জোরে বলো, তালি বাজাইয়া ঢাকাবাসী, আরো জোরে। আর আমাদের মার্কা, কোন মার্কা আছে? বলছি মার্কা, আরো জোরে জিতবে এবার, আরো জোরে তালি দিয়া তাল বাজাইয়া। আমরা মিছিল করতে করতে নৌকার স্লোগান দিতে দিতে এগিয়ে যাব, আপনারা এগিয়ে যান। জয় বাংলা, জয় বাংলা। Radio Today, 89.6 FM.